নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় জেলহত্যা দিবস পালিত হচ্ছে। শহীদ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান গাজীপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রক্তদান সহ আলোচনার আয়োজন করা হয়। রাজশাহীতে শহীদ এইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগ আলাদাভাবে কর্মসূচি পালন করছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া ও আলোচনা সভা হয় কুমিল্লায়। জাতীয় চার নেতাকে স্মরণ করার মধ্য দিয়ে ফরিদপুরেও দিনটি পালিত হচ্ছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে। রাজবাড়ী, নড়াইলে আলোচনা সভা হয়। এছাড়া মেহেরপুর, খাগড়াছড়িতে নানা কর্মসূচির আয়োজন করা হয়।